হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যে বিষয়টা আলোচনার বিষয় যে বিষয়টা দেখার বিষয় সেটা হচ্ছে কি আজকের ক্লাস কিন্তু কোনো প্রকার বা কোনোভাবে কিন্তু এমসিকিউ না আজকে ক্লাস হবে সম্পূর্ণ ডিটেলসে এবং আমরা লক্ষ্য করব যে আঠেরোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওপর ভারতের রাষ্ট্রীয় আন্দোলন এই কয়েকটা আন্দোলন দেখতে পাচ্ছ এখানে চোখের সামনে লেখা আছে কংগ্রেস গঠন বঙ্গভঙ্গ গান্ধীজির আন্দোলন হোমরুল আন্দোলন রওলাডাক জালিয়ানাবাগ অসহযোগ আর এই যে পুনা প্যাক গোল্ড টেবিল বৈঠক ভারত ছাড়ো সিমলা কনফারেন্স ক্যাবিনেট মিশন মাউন্ট ব্যাটেন প্ল্যান এই কয়েকটা বিষয় কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং এই ভিডিওর মধ্যে যে জিনিসটা আলোচনা আমি করব না সেটা হচ্ছে গান্ধীজির আন্দোলনগুলো কেন করবেন না স্যার তার কারণ হচ্ছে অলরেডি গান্ধীজিকে নিয়ে লাস্ট একটা ম্যারাথন আমি নিয়েছি যেটা পাঁচ ঘন্টা ম্যারাথন গান্ধীজির জীবনে যত আন্দোলন আছে সমস্ত আন্দোলনকে আমি তুলে ধরেছি ওই পাঁচ ঘন্টা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ম্যারাথন ওই ম্যারাথন আর এই ক্লাসে কমেন্ট সেকশনে আমি পিন করে দেব ওই ম্যারাথন ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও গান্ধীজি সম্পর্কে ক্লিয়ার দেখবে ভালো ভিউজ গেছে আমি আজকেই দেখছিলাম প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ভিউজ গেছে ওই ক্লাসটা তাড়াতাড়ি সকলে চলে এসো ভালো মারাত্মক লেভেলে ক্লাস হতে চলেছে মারাত্মক লেভেলে ক্লাস হতে চলেছে ঠিক আছে বোঝা গেছে মাক্তক লেভেলে ক্লাস হবে তাড়াতাড়ি সবাই চলে এসো দেরি করো না আমি দু মিনিট একটু ওয়েট করছি এরপর আসি ঠিক আছে এরপর আসছি যে বিষয়টা যারা আমাদের অ্যাপ ইনস্টল করি তারা অবশ্যই অ্যাপ ইনস্টল করো কীভাবে অ্যাপ ইনস্টল করবে অ্যাপ ইনস্টলেশনে দারুণ একটা সুন্দর লিংক আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এখানে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই লিঙ্কটা ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নাও ঠিক আছে অ্যাপ ইনস্টল করলে কি সুবিধা আছে ক্ষতি কিছু না লসও কিছু না লাভও কিছু না ঠিক আছে বরং করলে তোমারই লাভ আমাদের কিছু না সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রি অ্যাপ ইনস্টল করলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করতে হবে না নিত্য নতুন জবের কোথায় অ্যালার্ট আছে কি জব আসছে কি আসতে চলেছে সেটাও কিন্তু ফ্রি ক্লিয়ার মোক টেস্ট সম্পূর্ণ ফ্রি ক্লাসের ভিডিও সম্পূর্ণ ফ্রি ক্লাসের নোটস সম্পূর্ণ ফ্রি পাওয়ার ক্যাপসুল ম্যাগাজিন সম্পূর্ণ ফ্রি অতএব সকলের কাছে রিকোয়েস্ট যারা আমাদের অ্যাপ ইনস্টল করেনি তারা অবশ্যই অ্যাপ ইনস্টল করো কীভাবে করবে আমি কমেন্ট সেকশনে একটা দিয়ে দিচ্ছি আর এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে অ্যাপ ইনস্টলেশন লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করলে অ্যাপ ইনস্টল হয়ে যাবে ঠিক আছে যা যা অ্যাপ ইনস্টল করেনি তারা করে নাও চলো আমরা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে আইএনসির ফরমেশন দিয়ে ঠিক আছে আইএনসি ফরমেশন দিয়ে আমরা কিন্তু আজকে প্রথম স্টার্ট করব। সবাই তাড়াতাড়ি বসে রেডি হয়ে যান আইএনসির ফরমেশন সকলে জোর সে চলে এসো লাইক ও শেয়ার করে দাও লাইক ও শেয়ার করে দাও ঠিক আছে লাইক ও শেয়ার করে দাও দেখো কি আছে আইএনসি ফরমেশন জাতীয় কংগ্রেস কি হবে তৈরি হয়েছে তার ইতিহাস আমরা কি জানবো এই ক্লাসে তাই তো ঠিক আছে জাতীয় কংগ্রেস ইতিহাসই হোক না কেন সালটা হচ্ছে 1885 জাতীয় কংগ্রেস বলতে গেলে আমরা এই সালটাই বুঝি তাই না জাতীয় কংগ্রেস বলতে গেলে আমরা এই সালটাই বুঝি আর অন্য কোনো সাল বুঝি না দেখো আমি একটা কথা তোমাদের পরিষ্কারভাবে বলি ইতিহাস কিন্তু একদিনে ঘটে যাওয়ার ঘটনা কিন্তু ইতিহাস নয় তার নাম কিন্তু ইতিহাস নয় মানুষের মনের মধ্যে ধীরে ধীরে জমে থাকা রাগ কোপ তার বহিঃপ্রকাশ ইতিহাস সৃষ্টি করে এইভাবে ইতিহাস তৈরি হয় তাহলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ভারতে জাতীয় কংগ্রেস এই জাতীয় কংগ্রেস জিনিসটা কি এবং কিভাবে তৈরি হলো আর আঠারোশো সালে আমরা ডাইরেক্ট চলে যাব না কারণ তোমরা ক্লাস করছো রহমান স্যারে লাগবে ব্যাকগ্রাউন্ডকে আমি আগে তুলব দেখো সালটা আমি এখান থেকে ধরবো আঠেরোশো সাতান্ন সালটা কিসের জন্য বিখ্যাত আঠেরোশো সাতান্ন সালটা কিসের জন্য বিখ্যাত কি এমন ঘটনা আছে এই সালটাতে কি এমন ঘটনা আছে আমরা জানি না আঠারো সালে সিপাহী বিদ্রোহ মনে আছে না সিপাহী বিদ্রোহ আমরা সেদিন প্রথমবার ব্রিটিশদের চোখে চোখ রেখেছিলাম প্রথমবার ব্রিটিশদের অন্যায় প্রতিবাদ করেছিলাম আমরা প্রথমবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলাম সেটা কি হবে সতেরোশো সাল থেকে সতেরোশো থেকে আঠেরোশো এই যে মাঝখানে একশো বছর আর মাঝখানে একশো বছর আমাদের ভারতবাসীদের মনের মধ্যে জমে থাকা খুব রাগ বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি সিপাহী বিদ্রোহে আমার রাইট এ রং আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা সেদিনও প্রতিবাদ করেছিলাম তাই না তো এই আঠেরো সাতান্ন সালে বিদ্রোহে আমরা হেরে গেছিলাম আমরা হেরে গেছিলাম কিন্তু হেরেও জয়লাভ করেছি শাহরুখ খানের একটা ডায়লগ আছে না হারকে জিদ্বে বালক ও বাজিগার কেতে একদমই তাই আমরা হেরেও জিতে গেছি আর ওরা জয়লাভ করেও হেরে গেছে এটা বোঝো ওরা জয়লাভ করেও হেরে গেছে আর আমরা হেরেও জয়লাভ করেছি তাই না আমরা হেরেও জয়লাভ করেছি তা ব্রিটিশ ভারতবর্ষে কখনো চাইনি যে আবার একটা ভারতবর্ষের মধ্যে এইটিন ফিফটি সেভেন রিভোল্ট হোক আবার আবার একটা একটা ভারতবর্ষের মধ্যে বিরোধী আন্দোলন হোক কারণ আমাদের এখানে আরো পাঁচশো বছর থাকতে হবে তারা এই মাইন্ডটা সেট করে নিয়েছিল এই চিন্তাধারা তারা মাথার মধ্যে গেঁথে নিয়েছিল যে আমাদেরকে আরো পাঁচশো বছর এখানে টিকে থাকতে হবে ভারতবর্ষের বুকে আমার যেন দ্বিতীয় একটা এইটিন ফিফটি সেভেন রিভোল্ট না আসুক এই জন্য ভারতবাসীকে ভয় দেখানোর জন্য ভারতবাসীর ওপর আরো অত্যাচার শুরু করে দিল তারা এবং যখনই অত্যাচার শুরু করে দিল না ভারতবাসীর ওপর তখন আরো একাধিক আইন একাধিক আইন আমাদের ওপর চাপিয়ে দিল একাধিক আইন এইটিন ফিফটি সেভেন তো আমরা অনেক পরে যাব তার আগে আমাকে ইতিহাস জানতে হবে একাধিক আইন আমাদের ওপর চাপিয়ে দিলো কি কি আইন চাপিয়েছিল কোন কোন আইনগুলো চাপিয়েছিল সেগুলো জেনে রাখো হ্যাঁ ভার্নাকুলার অ্যাক্ট ভার্নাকুলার অ্যাক্ট ভার্নাকুলার অ্যাক্ট ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট আর্মস অ্যাক্ট ইলভার্ট বিল বিল এরকম তিনটা আইন ভয়ঙ্কর আইন আমাদের কাছে চাপিয়ে দিয়েছিল ভান্ডাকুলার অ্যাক্ট ছিল আঠেরোশো আটাত্তরে আঠেরোশো আটাত্তরে ছিল ভান্ডাকুলার অ্যাক্ট ইন্ডিয়ান এটা পাঠিয়েছিল আঠেরোশো আটাত্তর আর হ্যাঁ এটাও আঠেরোশো আটাত্তর আর এটা হচ্ছে ইলবার আঠেরোশো চুরাশি এরকম ভয়ঙ্কর আইন আমাদের কাছে পাঠিয়ে দিল আর এই আইনগুলো কেমন ছিল জানো পুরো আগুনে ঘি ঢালার মতো হ্যাঁ ঠিকই বুঝছো আমার এক্সাম্পল তো ড্রেন থেকে তুলে আনার মতো আছে পুরো আগুনে ঘি ঢালা মতো এক্সাম্পল একদম তেমনই আইন ছিল মানে লোহা আগুনের ওপর আঁকা বসিয়ে দিলে যেমন কষ্ট পাবে তেমনই আইন এইভাবে ভারতবাসীর ওপর অত্যাচার শুরু করে দিয়েছিল আর যখন ভারতবাসীর ওপর এইভাবে ব্রিটিশরা অত্যাচার করছে অন্যায় করছে তখন ভারতবর্ষের বুকে বেশ কিছু পলিটিক্যাল পার্টি তৈরি হয় ঠিক আছে তারা ঠিক করে যে আমরা ন্যাশনাল লেভেলে কাজ করব। আমরা পুরো ভারতবর্ষ জুড়ে কাজ করব। আমরা পুরো ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে ব্রিটিশ অন্যায় করবে সেখানেই রুখে দাঁড়াবো সেখানেই প্রতিবাদ করব আর এই জন্য গোটা ভারতবর্ষে বেশ কিছু রাজনৈতিক দল সৃষ্টি হয় তাদের নামগুলো আমাকে জানতে হবে তাদের নামগুলো জানতে হবে আমি ব্ল্যাঙ্ক পেয়ে জানতে ভুলে গেছি আমাকে এখানে লিখতে হবে সেই পলিটিক্যাল পার্টিগুলোর নাম কি পুনা সার্বজনিক সভা লিখে রাখো পুনা সার্বজনিক সভা পুনা সার্বজন সভা বলে একটা অর্গানাইজেশন তৈরি হলো সেকেন্ড এপ্রিল আঠেরোশো কত সত্তর সেকেন্ড এপ্রিল সত্তর সেকেন্ড এপ্রিল একটা পলিটিক্যাল পার্টি তৈরি হলো বোঝা গেল খাতায় নোট করে এগুলো কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ আর এটা কে করেছিল মহাদেব গোবিন্দ রানাডে এই পার্টিটা হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে ঠিক আছে মহাদেব গোবিন্দ রানাডে লিখে রাখো লিখে রাখো এগুলো ক্লিয়ার তারপরে যে পার্টিটা তৈরি হলো সেটা কি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ঠিক আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলে একটা পলিটিক্যাল পার্টি তৈরি হলো ইন্ডিয়ান পার্টি কত সালে ছাব্বিশে জুলাই আঠারোশো আটাত্তর ছিয়াত্তর আটাত্তর ছিয়াত্তর আটাত্তর দাদা ভুল বললাম ছাব্বিশে জুলাই আঠারোশো ছিয়াত্তর ছাব্বিশে জুলাই জুলাই আঠেরোশো ছিয়াত্তর এও একটা পলিটিক্যাল পার্টি তৈরি করলো এও একটা পলিটিক্যাল ইনিও একটা পলিটিক্যাল পার্টি তৈরি করলেন ঠিক আছে সবাইকে বলবো আর এত ইনফরমেশন দিচ্ছি ঠিক আছে সবাই একটা লাইক শেয়ার হবে না এটা কি মানা যায় একটা সুন্দর ক্লাস একটা সুন্দর ক্লাস হ্যাঁ এরকম লাইক শেয়ার করলে ক্ষতি কি ক্ষতি কিছু আছে ক্ষতি কি কিছু আছে এরপর দেখবো যে পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে তিন নম্বর মাদ্রাজ মহাজন সভা মাদ্রাজ মহাজন সভা এই পার্টিটা তৈরি হয়েছিল কত সালে বলতে পারবে আঠারোশো সালে বাইশে মে বলা হয়ে থাকে সেকেন্ড মে আঠারোশো সালে এরা হয়েছিল মাদ্রাজে সুব্রমণিম আয়ার করেছিল লিখে রাখো সুব্রমণিম আয়ার হয়েছে রাখো হয়েছেমণি আয়ার হয়েছে চলো এবার লিখবো আর একটা পার্টি হয়েছিল প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন নাকি আরেকটা পার্টি হয়েছিল হুম বম্বে লিখে রাখো বম্বে আমি সরকার লিখছি প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এই নামেও একটা পার্টি তৈরি হয়েছিল যেটা তৈরি করেছিল ফিরোজ শাহ মেহতা ফিরোজ শাহ মেহতা তৈরি করেছিল ফিরোজ শাহ মেহতা আর এটা হয়েছিল আঠারোশো পঁচাশি সালে এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্য কি ছিল এই সমস্ত চারটি যে আরো পার্টি ছিল আমরা মেন চারটে আলোচনা করলাম এই সমস্ত পলিটিক্যাল পার্টিদের উদ্দেশ্য কি ছিল এই সমস্ত পলিটিক্যাল পার্টিদের উদ্দেশ্য ছিল যে আমরা ন্যাশনাল লেভেলে কাজ করব গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করব। ঠিক আছে গোটা ভারতবর্ষে মানুষের দুঃখ যন্ত্রণা অভাব অভিযোগ আমরা শুনবো ঠিক আছে আমরা তাদের প্রবলেম সলভ করব। যেখানে ব্রিটিশ অন্যায় করবে সেখানেই আমরা রুখে দাঁড়াবো যেখানে ব্রিটিশ অত্যাচার করবে সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করব। এই উদ্দেশ্য নিয়ে তারা তৈরি হয়েছিল আর মেন উদ্দেশ্য কি ছিল ন্যাশনাল লেভেলে কাজ করব কিন্তু যখন এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয় তখনই এরা ছোট ছোট প্রবলেম ছোট করতে করতে গরুতে দুধ দেয়নি কে ইলেকট্রিক এই ধরনের ইত্যাদি ইত্যাদি ছোট ছোট ঘটনাগুলোকে প্রবলেম সলভ করতে করতে এদের প্রবলেমের একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল এরা আর ন্যাশনাল লেভেলে কাজ করতে পারলো না যখন এরা ঘোষণা করেছিল যে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা কাজ করবো তখন দেশবাসী এটা আসার আলো জেগেছিল চলো এই পার্টির সাথ দিয়ে আমরা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করবো এবং এনাদের হাত ধরে আন্দোলন করবো কিন্তু ঘটনা উল্টো দিকে হয়ে গেল সিচুয়েশনে অ্যালান এই যে ব্যক্তি দেখতে পাচ্ছ অ্যালান ঠিক আছে ইনি ঠিক করলেন যে ইনি একটা অর্গানাইজেশন তৈরি করবেন ক্লিয়ার ইনি একটা অর্গানাইজেশন তৈরি করবেন তিনি আইএনসি বা পলিটিক্যাল পার্টি তৈরি করবেন এরকম চিন্তা ভাবনা নিয়েছিলেন ঠিক আছে তো যখন তিনি এরকম চিন্তা ভাবনা করলেন যে আমি একটা পলিটিক্যাল পার্টি তৈরি করব তখন সে ঠিক করে নিয়েছে পলিটিক্যাল পার্টি তৈরি করবে কিন্তু সংগঠন সে তৈরি করবে টাকাও রেখে দিয়েছে যে পার্টি চালাতে গেলে কত টাকা খরচা হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় একে সাপোর্ট করব কেন আমরা এনাকে সাপোর্ট করব কেন কারণ তুমিও তো হাই ব্রিটিশ তোমাকে সাপোর্ট করবো কেন প্রশ্নটা হচ্ছে এইটাই তাই না সাপোর্ট করবো কেন তুমিও তো ব্রিটিশ আর ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিলেন ব্রিটিশদের হয়ে কাজ করেছিলেন তাই সাপোর্ট করবো কেন হয় না যে আমার কাছে সব আছে চিকেন আছে ইন্ডিয়া গেট চাল আছে খাসি মাটন আছে ঠিক আছে বিরিয়ানি মশলা আছে কিন্তু আমি সব থাকা সত্ত্বেও বিরিয়ানি রান্না করতে জানি না লে হালুয়া এরকম করলে হবে তুমি তোমাকে সাপোর্ট তোমার টাকা আছে তোমার প্ল্যান আছে তুমি কিভাবে পার্টি তৈরি করবে তারও প্ল্যান আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে সমর্থন নেই কারণ আমি নিজেও তো বিজনেস এটাই তো প্রবলেম তো এই সিচুয়েশনে এই সিচুয়েশনে ইনি কি করবেন এই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঘুরতে শুরু করে দিল এনার উদ্দেশ্য কি ছিল ছিল অন্য উদ্দেশ্য আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে তৈরি হয়েছে তা এনার উদ্দেশ্য বলে দিচ্ছি কিন্তু পার্টি কিভাবে তৈরি করব ভারতীয়দের সমর্থন কি করে পাবো এটা প্রশ্নটা সব সময় এনার মাথার মধ্যে ঘুরছিল ক্লিয়ার এটু যাই ক্লিয়ার এটু যাই ক্লিয়ার দেখো কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা কারোর মনে কোনো প্রশ্ন আছে কিনা দেখো কারোর মনে কোনো প্রশ্ন কোনো প্রশ্ন কারোর মনে বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তোমরা তাহলে এই মুহূর্তে ঠিক আছে চলো এই মুহূর্তে সব থেকে বেশি ভারতবর্ষে আইডেল কে ছিল যার নাম তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে এই কথা ভারতবাসী শুনছে তো অ্যালান হ্যাক্টো বেন হিউ দৌড়াতে দৌড়াতে এনার কাছে গেল ভাই আমার একটা প্রপোসাল আছে বলো কি প্রপোসাল শুনি আগে আরে শুনি তোমার প্রপোসালটা কি তোম এ প্রপোসোনাল দিতে শুরু করে দিলো যে ভাই আমি একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতে চাই করো তোমার ব্যাপার কোর কে বরণ করেছে ওই অপ স্যালের স্টাইলে বলতে হয় কি ভালো তো তাই না এরকম ব্যাপার তো তুই পার্টি তৈরি কর কে বরণ করেছে তো বিষয়টা হচ্ছে যখন গোপাল কৃষ্ণ গোখলে শুনতে পাইল যে এই এলার অ্যাক্টোভিয়ান হিউ একটা পলিটিক্যাল পার্টি তৈরি করছে ব্রিটিশের বিরুদ্ধে তখন গোপাল কৃষ্ণ গোখলে এনাকে বিশ্বাস করলো না করবেই বা কি করেনি তো ব্রিটিশ করবে কি করে এনি বললে দেখো ভাই আমার পলিটিক্যাল পার্টি তুমি সমর্থন করো গোপাল কৃষ্ণ গোখলে বললো করব না তার ব্রিটিশকে এই মুহূর্তে গোটা দেশ ঘেন্না করছে তো এ বোঝানোর চেষ্টা করলো যে দেখো আমি ব্রিটিশের সাপোর্টার নই যে এইভেন আমি দেখেছি কিভাবে অন্যায় হয়েছে ভারতীয়দের ওপর কিভাবে অত্যাচার করা হয়েছে ভারতীয়দের ওপর আমি সেই অন্যায় অত্যাচারে আর ভারতবর্ষে হতে দেব না এটা কিন্তু তিনি বললেন না তিনি এইটা বললেন যে ভারতবর্ষীকে আর খেতে আমি দেব না ভারতবাসীকে মার খেতে দেবো না ভারতের ওপর অন্যায় অত্যাচার আমি আর হতে দেব না এই জন্য আমি দুটো থিওরি এনেছি বলেছে ভাই তুমি থিওরি তোমার কাছে রাখো আমি তোমার পার্টি সমর্থন করলাম না ক্লিয়ার গোপাল কৃষ্ণ গোখলে পরিষ্কার ভাবে বলে দিল যে ভাই আমি তোমার পার্টি সমর্থন করলাম না তখন গোপাল কৃষ্ণ গোখলেকে রিকোয়েস্ট করলো এবং গোপাল কৃষ্ণ গোখলে বললো ঠিক আছে আমি তোমার পলিটিক্যাল পার্টি সমর্থন করব কিন্তু তার একটা শর্ত তুমি যে পলিটিক্যাল পার্টি তৈরি করার কথা বলছো তার তো খরচা আছে তার চেয়ারম্যান আমাকে বানাতে হবে বুঝে করে দিলাম তারপর গোপাল কৃষ্ণ গোখলে বললো বড় শর্ত কি শর্ত হচ্ছে শর্ত হচ্ছে দুটো তথ্য একটা হচ্ছে সেফটি ভাল থিওরি বা ভ্যালু থিওরি একই ব্যাপার আর একটা হচ্ছে ন্যাশনালাইজ থিওরি সেফটি ভ্যালু থিওরিটা কি বা ভাল থিওরিটা কি বলে এইখানে আবার প্রেসার কুকার স্যার আপনি এটা মনে করো প্রেসার কুকার ক্লিয়ার এর নিচে আগুন দেওয়া হলো আগুন ঠিক না আর প্রেসার কুকারের মধ্যে ধরো ধরো মাংস রাখা আছে বা জল রাখা আছে তা এর গ্যাস পেয়ে ভাব পেয়ে এটা ওপর দিকে উঠবে না নিয়ে এ বেটা স শ ও সিটি দেবে না হ্যাঁ সিটিটার ওপর দিয়ে ঘটেছে না স সব সিটি মানে সেফটি ভাল থিওরি হচ্ছে তেমন টাইপের সেফটি ভাল থিওরি হচ্ছে তেমন টাইপের যে ভাই নিচে আগুন দিলে ওপর দিয়ে সিটি বাজছে তো ঘটনা হয়েছে এখানে বুঝতে হবে কেন তিনি সেফটি ভাল থিওরিটা ইউজ করেছিলেন কারণ ধরো ব্রিটিশ এটা মনে করো ব্রিটিশ ঠিক আছে এটা মনে করো ব্রিটিশ বি ফর ব্রিটিশ ঠিক আছে ব্রিটিশ আজকে কোন ল আনলো ক্লিয়ার ব্রিটিশ ভারতবর্ষে আনলো ঠিক আছে তো এই লটা এই ভারতীয়দের কাছে ঘোষণা করা হলো যে ভাই অমুক একটা ল আনা হলো এরপরে সাধারণ পাবলিক বা নর্মাল পিপল কি করলো এই লটা প্রতিবাদ করলো তা প্রতিবাদ আর ব্রিটিশদের কাছে কি করবে না এরা প্রতিবাদ জানাবে কংগ্রেসের কাছে আইএনসি কাছে জানাবে প্রতিবাদ কাকে জানাবে আইএনসি কাছে বক্তব্য শুনবে বক্তব্য শুনে আইএনসি এই বক্তব্যটা প্রেজেন্ট করবে কাদের সামনে ব্রিটিশদের ব্রিটিশদের সামনে সামনে প্রেজেন্ট করবে আর যখনই ব্রিটিশদের সামনে তিনি প্রেজেন্ট করবে ব্রিটিশরা সেই লটার ব্যাপারে মনে করতে পারে যে হ্যাঁ চেঞ্জ করবে তো করবে না করবে ওইটাই ছেগে যাবে তো ওদের কাছে রিপ্লাই কি পেলো আইএনসি রিপ্লাই কি ঠিক আছে সেই রিপ্লাইটা এনে দেবে কাছে সাধারণ মানুষের কাছে মানে আইএনসি একটা ভায়া হয়ে কাজ করছে না হ্যাঁ এইটাই হলো সেফটি ভালভ থিওরি যে ভারতীয় ডাইরেক্ট প্রতিবাদ করবে না আইএনসি থ্রু প্রতিবাদ করুক আইএনসি থ্রু প্রতিবাদ করুক ডায়েট প্রতিবাদ করবে না দায়ের প্রতিবাদ করলে ঝামেলা অশান্তি বাড়ছে ঠিক না অন্যায় অত্যাচার বাড়ছে ঠিক অনেক আহত হচ্ছে নিহত হচ্ছে ডায়ের কেউ প্রতিবাদ করবে না এরা করবে কার মাধ্যমে আইএনসির মাধ্যমে ক্লিয়ার এটা হলো সেফটি ভাব থিওরি ঠিক থিওরি এটা কে আবিষ্কার করেছিল হিউ হিউ মানে লাস্ট ইয়ার পরীক্ষায় প্রশ্নটা এসেছিল ক্লিয়ার আর একটা থিওরি হচ্ছে ন্যাশনালাইজ থিওরি ন্যাশনাল থিওরি এই থিওরিটা কি এই থিওরিটা হচ্ছে প্রত্যেকটা ভারতবাসী তার ফ্যামিলি প্রতি যেমন কর্তব্য আছে দেশকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করা দেশকে বাঁচানো এটাও তার কর্তব্য তাই এই দুই থিওরি তৈরি তৈরি করে তুলে দিয়েছেন কার হাতে গোপালকৃষ্ণ গোখলের হাতে আর এরপর আমরা দেখতে পাচ্ছি যে বম্বে বোম্বে গোকুল দাস গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কলেজে তৈরি হচ্ছে কি আইএনসি আর প্রথম আইএনসি প্রেসিডেন্ট হলো কে আঠারোশো পঁচাশি সালে কে হলো উমেশ চন্দ্র ব্যানার্জি ডাব্লুসিবি ক্লিয়ার কতজন ডেলিগেট কে নিয়ে হয়েছিল বাহাত্তর জন ডেলিগেট কে নিয়ে হয়েছিল বলা হয়ে থাকে বাহাত্তর জনই হচ্ছে অ্যাডভোকেট বাহাত্তর জন মেম্বার কে নিয়ে হয়েছিল আইএনসি বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে বোঝা গেছে সুদীপ কেমন আছো বহুদিন পর সঞ্চিতা ইয়াস বহুদিন পর তোমাদের জন্য যে ভালো অফার আছে জানো তো আজকে কি জানো আমি দুদিন ধরে তোমাদেরকে ইউটিউবে বারবার শর্ট ভিডিও দিচ্ছিলাম যে ডাব্লু বিসিএস মহাপ্যাক প্রো কেউ নেবে না বলেছিলাম তো কেন বলেছিলাম যে ডাব্লু বিসিএস মহাপ্যাক প্রোর যা দাম সেই দামে কেউ নেবে না আমি বলেছিলাম চব্বিশ তারিখ সন্ধে ছটা থেকে নাও আজকে চব্বিশ তারিখ সন্ধে ছটা ডাব্লু বিসিএস মহাপ্যাক সব থেকে কম দামে তোমাদের কাছে আর ডাব্লু বিসিএস মহাপ্যাক আর ডাব্লু বিসিএস এর বই যারা নিতে চাও সব থেকে কম দাম তেরোটা হার্ড কপি বই তেরোটা হার্ড কপি বই আজকে অর্ডার দাও আর তিন থেকে চার দিনের মধ্যে তোমার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে যারা ডাব্লিউ বিসিএস বই নিতে চাও পুরো নতুন সিলেবাসে তৈরি করা বই তারা অবশ্যই কোড ইউজ করো আর সাতশো ছিয়াশি এই কোড আর এই কোড দিয়ে মহাপ্যাক পুরো নিয়ে নাও যা যা নিতে চাও তারা অবশ্যই ডাব্লিউ বিসিএস এ বই নিতে চাও বই ক্লিয়ার তারা নিয়ে নাও চলো এরপর যেটা আমরা পড়বো বঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন পার্টিশন অফ বেঙ্গল এক মিনিট আমি জলটা খেয়ে আছি জলটা হ্যালো চলে এসেছি এই সানডে ম্যারাথন ক্লাস হবে 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 না হ্যাঁ হ্যাঁ নিয়ে সানডে একটা স্পেশাল ক্লাস নিয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর একটা স্পেশাল ক্লাস নিয়েছি পার্টিশন অফ বেঙ্গল বঙ্গভঙ্গ আন্দোলন সালটা হচ্ছে উনিশশো সালটা হচ্ছে উনিশশো পাঁচ তাই না দেখো পার্টিশন অফ বেঙ্গল বলতে গেলে আমরা উনিশশো সালটাকেই বুঝি যেমন আমি শুরুতে বলেছিলাম যে আইএনসি ফরমেশন মানে হচ্ছে আঠারোশো পঁচাশিকে বুঝি কিন্তু পার্টিশন অফ বেঙ্গল বলতে গেলে উনিশশো সালটাকে বুঝি এটা একদম সম্পূর্ণ ভুল কথা বঙ্গভঙ্গ আন্দোলন কি কিভাবে তৈরি হয়েছে হয় বাংলাকে ভাগ করে চক্রান্ত হলো একটা ম্যাপকে যদি তুমি বুঝতে পারো আমি ক্লিয়ার বলছি একটা ম্যাপ শুধুমাত্র একটা ম্যাপ একটা ম্যাপকে যদি তুমি বুঝতে পারো বঙ্গভঙ্গ আন্দোলন তোমার কাছে জলভাত বই খুলবে দেখবে পাঁচ পাতা দশ পাতা লেখা আছে আর ওই ম্যাপটা যদি মাথার মধ্যে গেঁথে নাও সব জলভাত হয়ে যাবে ঠিক আছে সরি আর একটা প্রশ্ন হয় এখানে একজন লিখেছে ব্লাইন্ড ইমোশন ক্রিয়েশন বলে একজন লিখেছে লর্ড কার্জন বঙ্গভঙ্গ শুনতে গেলে আমরা লর্ড কার্জনকে দায়ী করি লর্ড কার্জনকে শুধু দায়ী ছিল আরে ভাই লর্ড কার্জনের হাতে ভাবে অর্ডারটা দেওয়া হয়েছিল যে লর্ড কার্জন তুমি অর্ডারটা পেশ করো যা খেলা তো আগে খেলা হয়ে গেছে কারণ আমরা ইতিহাস ডিটেলসে পড়ি না ইতিহাস ওই ওপর ওপর বইগুলো পড়েনি লর্ড কার্জন লর্ড কার্জন ভাই লর্ড কার্জন শুধু ঘোষণাটা করেছে ঘোষণাটা করেছে যা খেলা তো পেছনে খেলা হয়ে গেছে হ্যাঁ যা খেলা পেছনে হয়ে গেছে লজনে হাত দিয়ে কাজটা করতে বলা হয়েছে ঠিক আছে ওই যে বললাম উনিশশো পাঁচ ঘটনা দেখো একটা কথা পরিষ্কার হয়ে বোঝো একটা কথা পরিষ্কার হয়ে বোঝো ঠিক আছে এক মিনিট আত্ম চিৎকার হয়েছে তাহলে যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে বন্ধু বন্ধু বলতে গেলে পাঁচকে আমরা বুঝি বুঝি ভাই যা খেলার আগে হয়ে গেছে ওর হাতে রিপোর্ট দেওয়া হয়েছে বল ইতিহাস কি বলছে পরিষ্কার কথা মাথা রাখার চেষ্টা করো বাঙালি সোশ্যাল বাঙালি কালচার বাংলা বাঙালি ভাবা বেগে যদি কেউ আঘাত হানে বাঙালি কি চুপ থাকবে একদমই একদমই তাই আমরা চুপ কি থাকবো চুপ কি থাকবো আমরা থাকবো না বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে এইটাই এইটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন ক্লিয়ার এক মিনিট যা ভাই পড়াতে দে যা তুই ঠিক আছে আর লর্ড কার্জন এই ভুলটাই করেছিল বাংলাকে দুটো ভাগে ভাগ করতে চেয়েছিল তার হাতে প্ল্যান যে তুমি বাংলাকে আজকে ভাগ করো আর লর্ড কার্জন মাথায় রাখার চেষ্টা করো যদি তুমি আজকে বাংলাকে ভাগ করতে না পারো আমাদের আগামী দিনে এখানে আমরা টিকতে পারবো না তাহলে এবার প্রশ্ন হচ্ছে মেন ফ্যাক্ট হচ্ছে ওরা বাংলাকে কেন ভাঙতে গেল ব্রিটিশ কেন ঠিক করলো যে ভাই বম্বে ভাগ ভাগ করতে পারতো মাদ্রায় ভাগ করতে পারতো বাংলা কেন ভাগ করতে গেল কেন ভাগ করতে গেল তার পেছনে কারণ হচ্ছে কারণ এই বাঙালি এই বাংলা গোটা ভারতবর্ষে সেই শুরু করে স্বাধীনতার স্বাদ দিচ্ছিল সব জায়গায় স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছিল ব্রিটিশের বিরোধিতা করতে শুরু করেছিলাম আমরা জাতীয় কংগ্রেস সেই জাতীয় কংগ্রেসের নেতৃত্ব নেতৃত্বই বাঙালির হাত দিয়ে তাহলে তো বাংলাকে ভাগ করবোই এই প্ল্যান তারা নিয়েছিল আর তারা ঠিক করেছিল আমরা দুটো ভাগে বাংলাকে ভাগ করব একটা করব পূর্ব বাংলা পূর্ব বাংলা আর একটা হবে বঙ্গপ্রদেশ বঙ্গ প্রদেশ বা যাকে আমরা বর্তমানে পশ্চিমবঙ্গ বলছি পশ্চিমবঙ্গ আমরা দুটো ভাগে ভাগ করবে এইটাই তারা প্ল্যান নিয়ে নিয়েছিল ওই জন্য গোপাল কৃষ্ণ একটা বিখ্যাত উক্তি আছে হোয়াট বেঙ্গল থিং টুডে ইন্ডিয়া থিং টু কারণ এই বাঙালি যখন এত লাফাচ্ছে তাহলে বাংলাকে দুটো ভাগে ভাগ করো এবার কিভাবে হিন্দু মুসলিমের মধ্যে লড়াই লাগাবে সেটাও তোমরা দেখো এই ম্যাপ এই ম্যাপটা তোমাকে বুঝতে হবে যদি তুমি এই ম্যাপটা বুঝে যাও গো হ্যাঁ বেঙ্গল তোমার মাথার মধ্যে এটা মনে করো পুরো বাংলা ঠিক আছে পুরো বাংলা চেষ্টা করো এটা হচ্ছে পুরো পুরো বাংলা এই বাংলাকে এরা দুটো প্রদেশে ভাগ করছে ঠিক আছে একটা হচ্ছে ইস্ট বাংলা একটা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বঙ্গপ্রদেশ যাকে আমরা নাম দিয়েছি যাকে আমরা বঙ্গপ্রদেশে নাম দিয়েছি তাই না এটা হচ্ছে পুরো বাংলাটা বোঝার চেষ্টা করো পুরো বাংলা তো ঠিক করলো যে এখানে বাংলাকে আমরা দুটো টুকরে ভাগ করবো হিন্দুদের জন্য একটা প্রোপোজাল মুসলিমদের জন্য একটা প্রপোজাল কি প্রপোজাল প্রথমে বলি মুসলিমদের জন্য ওরা মুসলিম মুসলিমদেরকে বলল যে ভাই মুসলিম হিন্দুদের জন্য তো অনেক রাজ্য আছে অনেক জায়গা আছে ভারতবর্ষের বুকে মুসলিমদের জন্য কোথায় কোনো রাজ্য আছে তাই মুসলিমদের জন্য পশ্চিমবঙ্গকে ভেঙে বাংলাকে পুরো বাংলাকে ভেঙে আমরা মুসলিমদের জন্য একটা সেপারেট জায়গা করে দিচ্ছি এবার মুসলিমরা চুপ দেখছে আমাদের হচ্ছে ও হিন্দুদের কি বলছে দেখো হিন্দু কি বলছে গো এই যে পুরো বাংলার মধ্যে তিনটে জায়গা দেখতে পাবে একটা হচ্ছে আমাদের বেঙ্গল একটা হচ্ছে ইস্ট বেঙ্গল আর একটা হচ্ছে আসাম এরা তিনটে প্রদেশ কিন্তু ভাগ করা শুরু তোমরা ভাববে যে পার্টিশন বেঙ্গল উনিশশো পাঁচে হয়েছে ঠিক আছে একদমই রাইট উনিশশো কিন্তু এর ষড়যন্ত্রটা এই ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকে এই ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকে আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল থেকে হ্যাঁ সিপাহী বিদ্রোহ আগে থেকে বাংলাদেশে ভাগ করার প্ল্যান চলছে সিপাহী বিদ্রোহ আগে থেকে দেখো ম্যাপটা দেখো ম্যাপটা আমি কিন্তু এবার বোঝাবো ম্যাপটা কিন্তু আমি এবার বোঝাবো দেখো ম্যাপটা দেখো ম্যাপটাই বোঝাবো হয়েছে এবার দেখো ম্যাপটা বোঝো ম্যাপটা বুঝলে কিন্তু হয়ে যাবে এবার ম্যাপ বুঝলে কিন্তু হবে দেখো ঘটনাটা দেখো এবার আমি এবার ক্লিন করে দিচ্ছি ওরা বাংলাকে প্রথমে দুটো ভাগে ভাগ করছে ঠিক আছে দেওয়া বাদ দাও আমি আগে আসামটা বোঝাই আগে আমি আসামটা বোঝাই আঠারোশো সালে আঠারোশো সালে আঠেরোশো সালে বাংলা বিহার উড়িষ্যা আসাম নিয়ে ওরা একটা প্রদেশ বানালো ক্লিয়ার তাহলে কোথায় পুরো বাংলা থেকে নিল পুরো বাংলা বিহারকে নিল উড়িষ্যাকে নিল এবং আসামকে নিয়ে একটা প্রদেশ বানালো বোঝো জিনিসটা তাহলে আঠেরোশো সালে বাংলা প্লাস বিহার প্লাস উড়িষ্যা プラス আসাম আসাম এই চারটে জায়গা নিয়ে কে নিয়ে একটা প্রদেশ করলো একটা এরিয়া করলো যার নাম দিলো বাংলা প্রদেশ ঠিক আছে যার নাম দিল বাংলা প্রদেশ ঠিক আছে এবং এই জায়গা প্রশাসনিকভাবে দেখভাল করার জন্য একজন গভর্নরকেও কিন্তু এখানে এমআরই বাংলাতে অ্যাপয়েন্ট করেছিল একজন গভর্নরকেও কিন্তু এখানে অ্যাপয়েন্ট করেছিল কিন্তু সালটা যখন 1874 সাল এলো 1874 সাল এলো তখন এই আসামকে বাংলা প্রদেশ থেকে বের করে দেওয়া হলো এই আমাদের বাংলার ম্যাপ থেকে আসামকে বের করে আর এর সঙ্গে জুড়ে কি নাম জায়গা ভুলে গেলাম গো গো বাংলাদেশের নামগুলো ভুলে গেলাম শ্রীহট্ট কাসরা গোয়ালপাড়া লিখে রাখো শ্রীহট্ট শ্রীহট্টরা গোয়ালপাড়া এসব জায়গা নিয়ে একটা জায়গা করলো যার নাম হলো আসাম প্রদেশ তাহলে আসাম প্রদেশ করছে কত সালে আঠেরোশো চুয়াত্তর সালে ক্লিয়ার আর এই জায়গা দেখভাল করার জন্য একজন গভর্নরকে অ্যাপয়েন্ট করলো আর সেই গভর্নরকে অ্যাপয়েন্ট করলো কত সালে আঠেরোশো ছিয়ানব্বই সালে হ্যাঁ তাছাড়া গভর্নর আগে আন্ডারে ছিল না আঠেরোশো ছিয়ানব্বই সালে এই জায়গায় একটা গভর্নরকে অ্যাপয়েন্ট করলো তারা জিনিসটা বোঝা গেছে দেখে রাখো আঠেরোশো চুয়ান্ন সাল এবং আঠেরোশো ছিয়াত্তর সাল হ্যাঁ তো আঠারোশো সালে কি করলো কাসা গোয়ালপাড়া নিয়ে একটা প্রদেশ করা হলো যার নাম হলো আসাম প্রদেশ কিন্তু যখনই গভর্নর আঠারো ছিয়ানব্বই এলো উইলিয়াম ওডস ঠিক না উইলিয়াম ঠিক আছে উইলিয়াম ওয়ার্ডস যখন এলো দায়িত্ব নিল আসাম প্রদেশে সে বলছে ভাই এইটুকু জায়গা নিয়ে আমরা শাসন করব না কখনো না এইটুকু জায়গা নিয়ে আমি শাসন করব না আমি শাসন করতে চাই আরো বড় এরিয়া নিয়ে কারণ আমি ব্যবসা করতে এসছি তখন এই মাথায় রাখার চেষ্টা করবে এই আঠেরোশো যখন তিনি এবং প্রতিবাদ করলেন আঠারোশো সালে আঠারোশো সালে এই আসাম প্রদেশের সাথে যুক্ত হয়ে গেল পুরো বাংলাদেশ রাজশাহী ঠিক আছে চট্টগ্রাম এগুলো সব অ্যাড হয়ে গেল নিয়ে নাম হলো কি আসাম প্রদেশ ঠিক আছে এইটা থাকলো তাহলে আসাম প্রদেশ হয়েছে এবার আসছি বাংলাকে নিয়ে এই যে পূর্ব বাংলা পূর্ব বাংলাকে আলাদা করে দিল পূর্ব বাংলাকে করলো ভাই তুমি আসাম প্রদেশের সঙ্গে যুক্ত হয়ে যাও পূর্ব বাংলাকে করলো আসাম প্রদেশের সঙ্গে যুক্ত এবার বাংলাকে দেখো পূর্ব করছে আসাম প্রদেশের সাথে যুক্ত যেখানে জনসংখ্যা হয়েছে তিন কোটি কত কোটি তিন কোটি ক্লিয়ার আর এই তিন কোটি জনসংখ্যার মধ্যে এক কোটি এক কোটি কুড়ি লক্ষ হচ্ছে এক কোটি কুড়ি লক্ষ হচ্ছে হিন্দু ঠিক আছে আর এক কোটি আশি লক্ষ হচ্ছে মুসলিম তাহলে এখানে হিন্দু সংখ্যা কমে গেল না হিন্দু সংখ্যা কমে গেল না হ্যাঁ হিন্দু সংখ্যা কমে গেল না এটু জায়গা আমাকে উত্তর দাও দেখো খুব ভালো বোঝো হুম কমে গেলই কমে গেল না আর এই যে আমাদের পশ্চিম বাংলা বা বাংলা প্রদেশ করা হচ্ছে ঠিক আছে এই জায়গায় ওরা দেখালো যে একে কি করলো বিহার উড়িষ্যার সাথে ঠিক আছে না সাথে বিহার বিহার উড়িষ্যা উড়িষ্যা ঠিক আছে না উড়িষ্যা কে অ্যাড করে দিল বিহার প্লাস উড়িষ্যাকে কে অ্যাড করে দিল বিহার প্লাস করে অ্যাড করে এখানে জনসংখ্যা হয়ে গেল হিন্দু হয়ে গেল কত এক কোটি সত্তর লক্ষ হিন্দু এক কোটি সত্তর লক্ষ হিন্দু আর বিহার উড়িয়া মিলে তিন কোটি সত্তর লক্ষ হচ্ছে বিহার এবং উড়িয়া তাহলে এখানেও হিন্দু সংখ্যা কমে গেল না হম এখানেই হিন্দু সংখ্যা কমে গেলোই কমে গেলো না এইভাবে ভাগ করেছিল না আর এই ভাগটা মাথা রাখার চেষ্টা করো তুমি ভাবে যে উনিশশো সালে হয়েছিল না এই ভাগের প্ল্যান এই ভাগের প্ল্যান তৈরি হয়েছিল কত সাল থেকে হ্যাঁ উনিশশো তিন সালে এই ভাগের প্ল্যান হয়েছিল উনিশশো তিন সালে উনিশশো তিন সালে ভাগের প্ল্যান হয়েছিল ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি উনিশশো পাঁচ সালে পার্টিশন অফ বেঙ্গল তাহলে পার্টিশন অফ বেঙ্গল কিভাবে হয়েছিল বুঝতে পারছ পার্টিশন অফ বেঙ্গল কিভাবে হয়েছিল বুঝতে বুঝতে পারছ বুঝতে পারছ এবার দেখো উনিশশো তিন সালে সে আমরা যদি দেখতে পাই সেই সময় ভারতবর্ষে একজন স্বরাষ্ট্র সচিব অফিসার ছিল যার নাম ছিল হার্ভার্ড রিজলি এই হার্ভার্ট রিজিলি প্ল্যান আমরা পড়ি পড়ি না যে রিজিলি প্ল্যান রিজিলি প্ল্যান অ্যাকচুয়ালি কি এইটা তো রিজিলি প্ল্যান এই ভাঙাটা তো রিজিলি প্ল্যান হার্ভার্ট রিজিল ভেঙেছিল এবং হার্ভার্ড রিজিল উনিশশো তিন সালে আরো একটা গেম খেললো কি গেম খেললো এই যে পূর্ববঙ্গ আসাম প্রদেশ মিলিয়ে যে প্রদেশটা তৈরি হলো তার নাম হলো কি পূর্ব বাংলা ও আসাম প্রদেশ লেখা রাখো পূর্ব বাংলা পূর্ব বাংলা ও আসাম প্রদেশ আসাম প্রদেশ আর এদের রাজধানী করলো কোথায় ঢাকা এদের রাজধানী কোথায় করলো ঢাকা আর এই জায়গার নাম রাখলো কি পশ্চিমবঙ্গ বা বাংলা প্রদেশ বাংলা প্রদেশ বাংলা প্রদেশ আর এদের রাজধানী করলো কি কলকাতা আরো একটা জায়গায় উনিশশো তিন সালে গেম খেলেছিল কি গেম খেলেছিল জানো তো পূর্ব বাংলা আর আসাম মিলিয়ে আসাম প্রদেশ মিলিয়ে একটা প্রদেশ বানাচ্ছি যার নাম হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ এইখানে অ্যাড করে দিল দার্জিলিং মালদা ত্রিপুরা ত্রিপুরা পুরো পার্বত্য অঞ্চল অ্যাড করে দিয়েছিল পুরো পার্বত্য অঞ্চল অ্যাড করে দিয়েছিল রিজলি প্ল্যান পুরো পার্বত্য অঞ্চল তো এই অর্ডার রিজলি প্ল্যানে অর্ডার লর্ড কার্জনের হাতে আসলো সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো পাঁচ অর্ডার আসলো কত সালে সেকেন্ড ফেব্রুয়ারি উনিশশো পাঁচ উনিশশো পাঁচ এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হ্যাঁ চারিদিকে গুঞ্জন আওয়াজ এলো যে বাংলাকে ভাগ করা হচ্ছে বাংলাকে ভাগ করা হচ্ছে চারিদিকে গুঞ্জন আসা শুরু হয়ে গেল যে বাংলাকে এই বুঝি ভাগ করা হবে এই বুঝি ভাগ করা হবে বাংলাকে তখন পার্লামেন্ট লর্ড অর্ডার করলো যে লর্ড কার্জন আমি অর্ডার পাঠিয়েছি তুমি এখনো বাংলাকে ভাগ করনি আজকে যদি তুমি বাংলাকে ভাগ করতে না পারো তাহলে আমরা আরো পাঁচশো বছর ভারতবর্ষে টিকে থাকতে পারবো না আমরা পারবো না ভারতবর্ষে টিকে থাকতে ঠিক আছে তো লর্ড কার্জন কি করলো উনিশে জুলাই উনিশশো পাঁচ উনিশে জুলাই উনিশশো পাঁচ লর্ড কার্জন অফিসিয়াল ভাবে রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিটে বাংলাকে ভাগ করার কথা ঘোষণা করলো আর অনেক বইয়ে লেখা থাকে কুড়ি জুলাই কুড়ি জুলাই এটা নিউজ পেপার এসেছিল তখনকার দিনে তো ফেসবুক হোয়াটসঅ্যাপ অতটা ছিল না তো এটা নিউজ পেপার এসেছিলো কুড়ি জুলাই এবং লর্ড কার্জন সেই মুহূর্তে ঘোষণা করে দিল আমি কবে বাংলাকে ভাগ করব তিনি বললেন অক্টোবর উনিশশো পাঁচ সালে ঠিক আছে সকাল সাড়ে দশটায় আমি বাংলাকে ভাগ করব। কিন্তু তারপর কি ভাগ করতে পেরেছিল তাহলে লর্ড কার্জন ঘোষণা করেছিল কত সালে হ্যাঁ উনিশে জুলাই উনিশশো সালে এবং কুড়ি জুলাই উনিশশো পাঁচ সালে আছে এবং ঘোষণা করেছিল উনিশশো ষোলোই অক্টোবর উনিশশো সকাল সাড়ে দশটায় আমি বাংলাকে ভাগ করব। ক্লিয়ার এটা লর্ড কার্জন ঘোষণা করেছিল আর যখনই 19 জুলাই 1905 সালে লর্ড কার্জন অফিশিয়াল আর ঘোষণা করলো রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে গেল এবং মানে প্রথমে গিয়ে একটা মসজিদে ইমামের কাছে তার গামছা ছিল গামজাটা ছিড়ে তার হাতে দড়ি বেঁধে দিল যে এইটা হচ্ছে মেল বন্ধন এটা হচ্ছে রাখি চলো সবাই মিলে আমরা এক হয়ে যাই ঠিক না এই বাংলা কে আমরা ভাগ করতে দেব না ক্লিয়ার এটাই হলো বঙ্গভঙ্গ কার কোনো প্রশ্ন থাকলে করো আমাকে गुटा जल खे

বুঝতে পারলে এরকমভাবে ম্যাপ দেখে এখনো এরকম এরকমভাবে ম্যাপ দেখে এখনো বুঝেছো বাংলাকে ভাগ করা কি হবে মানে চক্রান্ত ম্যাপ দিয়ে এভাবে কখনো বুঝেছো দেখেছো এভাবে দেখো ইতিহাস খুব মজাদার জিনিস যদি বুঝতে পারো না তাহলে খুব মজাদার জিনিস তাহলে তোমাকে আজকে থেকে বলবে যে ইতিহাস একদিনে হয় ইতিহাস একদিনে হয় হয় বলবে আজকে একদিন ইতিহাস কেউ হ্যাঁ ইতিহাস কখনো একদিনে হয় না গো ইতিহাস কখনো একদিনে হয় না সময় লাগে একদিনে ঘটে যাওয়ার নাম ইতিহাস না কি বলছো আরিফুল স্যার আপনার সেই পাঁচ ঘন্টা ম্যারাথন ক্লাস গান্ধী যুগে আজ পুরোটা কমপ্লিট করে দেখলাম তোমার এতটা টাইম লেগে গেল আমি তো টানা পাঁচ ঘন্টা পড়ে গিয়েছিলাম এখন যেন গল্পের মতো মাথায় ঘুরে দারুন ক্লাস থ্যাংক ইউ ভালো লাগলে ক্লাসটা একটু লাইক শেয়ার করে দাও সবাই মিলে আছো সবাই যে একটা লাইক করে দাও তা আরামসে হয়ে যায় এত সুন্দর ইনফরমেশন আছে ক্লাসে চলো এরপর কি আছে দেখি আমরা হোমরুল আন্দোলন এই একটা আন্দোলন হ্যাঁ এই একটা আন্দোলন ইতিহাস ভালো লাগে হোমরুল আন্দোলন ষোলো ঠিক আছে হোমরুল আন্দোলন কত উনিশশো ষোলো বলছে আমার হিস্ট্রি অনার্স ক্লাস লোক করে খুব ভালো লাগছে ঠিক আছে হোমরুল আন্দোলন এই পড়ানো না নিজেকে টাইম দেওয়া হয় না চুল দাড়ি কাটাই হয় না আমার সময় হচ্ছে না নিজেকে কেমন পাগল পাগল লাগছে দেখতে হোমরুল আন্দোলন হোমরুল মানে কি হোম হোম মানে মানে কি বাড়ি সবাই জানে হ্যাঁ বাড়ির মধ্যে আন্দোলন বলে এ কেমন জিনিস হ্যাঁ আমার কেমন জিনিস বাড়ির মধ্যে আন্দোলন লে হালুয়া বাড়ির মধ্যে আন্দোলন এটা বাড়ির আন্দোলন আন্দোলনকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে খুব ঠান্ডা চলতে হবে ঠিক আছে খুব ভালো করে বুঝতে হবে খুব হয়ে চলতে হবে হমরুল আন্দোলন সকলের কাছে একটা অনুরোধ ক্লাসটা লাইক ও শেয়ার করে দাও সবাই কম একটা দুটো গ্রুপে আছো ধরো তোমার বাড়িতে আমি গেলাম গিয়ে তুমি দেখলে স্যার এসেছে চলো মাকে বললে মা স্যার এসেছে স্যার একটু খেতে ভালো আসে তাহলে একটু পোলাও মুরগি বিরিয়ানি কোফতা চিকেন চাপ চিকেন রেসোলা চিকেন দোপাজা এসব বানাও তুমি আমাকে রাত্রে তোমার বাড়িতে যথেষ্ট সম্মান করলে এবং রাত্রে একটা এসি ফেসি অ্যারেঞ্জ করে আমার একটা শোয়ার ব্যবস্থা করে দিলে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমার জন্য বেশ ভালো টিফিন টিফিন করেছো ডিম চা হ্যান ত্যান রয়েছে দুই ভালো স্যার টিফিন করে চলে যাবে তো আমি টিফিন করে গেলাম না তখন তোমার মাথার মধ্যে কি হবে স্যার কি গো গেলো না তা টিফিনটা করার পর আমি তোমাকে বললাম এ শোন না এটা তোদের বাড়ি তো বাড়ি থেকে তোরা বেরিয়ে যা এক তুমি তখন কি ভাববে স্যার কি পাগল আছে নাকি আবার ঠিক আছে যাস বেরোতে হবে না আমি তোমাকে বললাম তুমি এক কাজ করো বিকেল চারটের পর বাড়ি বাইরে বেরোবে না তোমার ভাইকে বললাম দুপুর দুটোর পর বাড়ি বাইরে বেরোবে না তুমি কি ভাববে এ বেটা আমার বাড়িতে এসেছে আমার বাড়ি ভিতর আইন করছে এটাই হোমরুল আন্দোলন এই ভারতবর্ষ আমার বাড়ি না তোমার বাড়ি না আমাদের সকলে বাড়ি না ব্রিটিশ তো বহিরাগত বাইরে থেকে এসে শাসন করছে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া যায় এটা হচ্ছে হোমরুল আন্দোলন এটাই হচ্ছে হোমরুল আন্দোলন হ্যাঁ এটাকে মেনে নেওয়া যায় যায় না বাট খাচ্ছ আমার এলাকায় কামাচ্ছ আমার এলাকায় আর আমার ঘরে ঢুকে দাদাগিরি আর আমাকে আইন এটা কি তুমি মেনে নেবে নেবে না হোমরুল আন্দোলন ঠিক সেই জিনিস আন্দোলন ঠিক সেই সেই জিনিস জিনিস এই উনিশশো ষোলো কিন্তু আমাকে পেছনে ইতিহাস যেতে হবে কারণ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ছাড়া ইতিহাস সম্ভব না ব্যাকগ্রাউন্ড আমাকে যেতে হবে ব্যাকগ্রাউন্ড আমাকে যাই হোমরুল আন্দোলন ঠিক আছে হোমরুল আন্দোলন ব্যাকগ্রাউন্ডে যেতে হবে এই হোমরুল আন্দোলনটা শুরু হয়েছিল কোথা থেকে আয়ারল্যান্ডে এই আন্দোলনের কনসেপ্ট ভারতে নয় কোথায় কনসেপ্ট আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে উনিশশো সালে একজন ব্যক্তি কত সালে সালটা হচ্ছে উনিশশো এগারো এগারো সালে একজন ব্যক্তি যার নাম হচ্ছে রেডমন্ড রেডমন্ড হোমরুল আন্দোলন করছিল কাদের বিরুদ্ধে আন্দোলন ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছিল হোমরুল আন্দোলন কে করছিল আয়ারল্যান্ডে একজন ব্যক্তি যার নাম হচ্ছে রেডমন্ড রেডমন্ড যখন হোমরুল আন্দোলন করছিল ঠিক আছে যখন ব্রিটেনে বসে হোমরুল আন্দোলন করছে এই রেডমন্ডে মাথা রাখার চেষ্টা করবে কাছ থেকে ব্রিটিশ বিরোধী হোমরুল আন্দোলনে কনসেপ্ট কপি করলো কে অ্যানিভেসেন্ট এই লোকটাকে এই লোক না মহিলা আয়ারল্যান্ডে গেছিল পড়াশোনা করতে এবং সেখানে রেড মর্ডে হোমরুল আন্দোলন দেখে এতটাই প্রভাবিত হয়েছিল যে তিনিও ঠিক করেছিলেন তিনিও এমন একটা দেশে যাবেন সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন করবেন সার্চ করতে করতে ইন্ডিয়া নামটা পেয়েছে এবং তিনি ঠিক করলেন যে চলো ভারতবর্ষে আমরা যাই সেখানে গিয়ে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করি এবং হোমরুল আন্দোলন নিয়ে এসছে তা ভারতবর্ষে হোমরুল আন্দোলন কে নিয়ে এসছে অ্যানিবেসেন্ট ক্লিয়ার অ্যানিবেসেন্ট এই পর্যন্ত একটু স্টপ থাক এবার আমাকে একটু পেছনে যেতে হবে সালটা হচ্ছে উনিশশো সাত উনিশশো সাত সালটা কত সালটা হচ্ছে উনিশশো সাত ঠিক আছে উনিশশো সাতে আমরা কি দেখেছি সুরাট স্প্লিট দেখেছি ঠিক বলছি তো সুরাট স্প্লিট হ্যাঁ স্প্লিট সুরাট স্প্লিট কি গো সুরাট বিভাজন যেখানে চরমপন্থী ও নরমপন্থী দুটো দলে ভাগ হয়ে যায় হ্যাঁ যেখানে চরমপন্থী আর নরমপন্থী দুটো দলে ভাগ হয়ে গেল আর সেই সময় করে চরমপন্থী একজন নেতা মানে অ্যাকচুয়ালি সুরাট স্প্লিটটা অনেক বড় ঘটনা বলতে হয় তোমাদেরকে আমার ভিডিও আছে দেখে নিও তো সুরাট স্প্লিটে অ্যাকচুয়ালি ব্রিটিশ চেয়েছিল যে কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে যাক একদিকে ছিল নরমপন্থী আর একদিকে চরমপন্থী শর্টকাটে বুঝিয়ে দিই নরমপন্থী কাদের বলে যা সবকিছুতে এই ধা ধর ঝামেলা করো না ঠান্ডা মাথা থাকো এই লড়াই করো না দ্যাট ইস নরমপন্থী চরমপন্থী মারা দাও কেটে দাও ভেঙে দাও এরকম ব্যাপার ক্লিয়ার চরম মানে বলে না ছোটবেলায় মা বলতো না তুই ছান্ডা হয়ে যা তুই চরম পর্যায়ে বেড়ে গেছিস বা তুই এক্সট্রিম পর্যায়ে চলে গেছিস মানে চরমপন্থী ক্লিয়ার তো ব্রিটিশ চেয়েছিল যে কংগ্রেস দলে যারা ব্রিটিশের বেশি বিরোধিতা করছে তারা কারা চরমপন্থী তারা যদি কংগ্রেস থেকে বেরিয়ে যায় তাহলে যেগুলো বেরোবে যেদিন বেরোবে সেদিন খপ করে ধরবো জেলে ভরবো এটা কিন্তু ব্রিটিশ পেছনে প্ল্যান করছিল এটা নরমপন্থী বুঝতে পারেনি আর সেটাই হলো যখন সুরাট স্প্লিটে কংগ্রেস দুটো দলে ভাগ হয়ে গেল একদিকে নরমপন্থী থেকে গেল কংগ্রেসে চরমপন্থীরা কংগ্রেস থেকে বেরিয়ে গেল আর সেই রাত্রে অ্যারেস্ট করা হলো চরমপন্থী নেতাদের এবং সেই সময় করে একজন চরম তা ছিল যার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলকের ছ বছরের জন্য জেল হয়ে যায় কেউ কেউ বলে সাত বছরের জন্য জেল হয়ে যায় তা উনিশশো সাত সালে ইনি চলে যান জেলে উনিশশো সাত সালে ইনি চলে যান জেলে এবং যখন উনিশশো সাত সালে স্প্লিটে শুরু করে ইনি জেলে চলে যান এবং তিলক যখন জেল থেকে ফেরে তখন হচ্ছে উনিশশো সাল সালটা হচ্ছে উনিশশো সাল তিলকের ফেসটা অনেকটা অনেকটাই নষ্ট হয়ে গেছে তখন অনেকেই ভুলে গেছে তিলককে তখন তখন তিলক কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না তখন তিলক চলে গেল বোম্বেতে তখন এই বালগঙ্গা তিলক চলে গেল কোথায় বালগঙ্গা তিলক সটক লিখি বিজিটি ইনি চলে গেলেন বোম্বেতে বালমা তিলক কোথায় গেলেন বালমা তিলক ছিল বোম্বেতে ঠিক আছে বম্বে থেকে ঠিক করলেন যে আমি এবার কিছু একটা অ্যাক্টিভিটি করতে হবে তো ছিল কিছু বুঝতে না কারণ বম্বেতে সেই সময় করে নরমপন্থী একটা টিম কাজ করছিল তার নাম কি ছিল গোপাল কৃষ্ণ গোখলে একটা নরমপন্থী নেতা গোপাল কৃষ্ণ গোখলে স্টক্ট লিখেছিলাম ইনার একটা টিম ছিল বম্বেতে বম্বে তে একটা টিম ছিল যার নাম হচ্ছিল দা সার্ভেন্ট অফ দা সার্ভেন্ট দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এ এক টিম কাজ করছিল ঠিক সেই শুরু করে উনিশশো পনেরো সালে বোম্বে প্রেসিডেন্সি ইলেকশন হয় বম্বে প্রেসিডেন্সিতে ইলেকশন হয় ঠিক আছে এই ইলেকশনে পার্টিসিপেট করেছিল একদিকে ছিল কারা গোপাল কৃষ্ণ গোখলের টিম অপর দিকে ছিল বাল গঙ্গাধর দলের বাল গঙ্গাধর তিলকের টিম দুটো টিম লড়াই করছিল কিন্তু ১৯১৫ সালে সমর্থনের অভাবে বাল গঙ্গাধর তিলক বম্বে হেরে যায় আর যখনই হেরে যায় বম্বে ওপর রাগ অভিমান করে বম্বে থেকে চলে আসে এবং যখন চলে আসে কোথায় আসে পুনেতে ক্লিয়ার তুলে চলে আসে এবং তখনই জানতে পারে সে অ্যানিবেশনের কথা ভারতের রাজনীতিতে তখন অ্যানিবেশন একজন সক্রিয় ভূমিকা পালন করছে সক্রিয় ভূমিকা পালন করছে অ্যানি যখন অ্যানিমেশন সক্রিয় ভূমিকা পালন করছে তখন সে অ্যানিবেশনটার কাছ থেকে জানতে পারে হোমরুল আন্দোলনে কনসেপ্ট এবং সেই সময় করে উনিশশো সালে ঊনিশশো সালে হোম আন্দোলন স্টার্ট করলো যার হেড অফিস স্টার্ট করেছিল কোথা থেকে স্টার্ট করেছিল কোথা থেকে পুনে থেকে ক্লিয়ার পুনে থেকে স্টার্ট করেছিল হোম আন্দোলন এবং গোটা ভারতবর্ষে ছটা ব্রাঞ্চ করেছিল ছটা ব্রাঞ্চ করেছিল ঠিক আছে ছটা ব্রাঞ্চ করেছিল এবং ব্রাঞ্চগুলো সেই সমস্ত জায়গায় করেছিল যেখানে যেখানে গোপাল কৃষ্ণ গোখলে দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়ান টিম নেই সেখানে সেখানে কাজ করবে কে সেখানে সেখানে কাজ করবে বালগঙ্গাধ তিলকের এই টিম এবার প্রশ্ন হচ্ছে যখন বালগঙ্গা তিলক হোমরুল আন্দোলন স্টার্ট করলো ওর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য কি ছিল এক নম্বর উদ্দেশ্য আমার স্বরাজ চাই স্বরাজ চাই ব্রিটিশদের কাছে ডায়েট বল আমার স্বরাজ চাই আমার স্বরাজ চাই আমার আর কিছু চাই না আমার স্বরাজ চাই দুই ভারতবর্ষের নিজস্ব একটা সংবিধান চাই সংবিধান সংবিধান চাই আর তিন নম্বর কি আমি ব্রিটিশ বিরোধী করব। ঠিক আছে এ তিনটে ডিমান্ড নিয়ে হোমরুল আন্দোলন স্টার্ট করে দিল পুনে থেকে উনিশশো সালে বাল গঙ্গাধর তিলক এবং গোটা ভারতবর্ষে ছটা ব্রাঞ্চও তিনি চুরি করে দিলেন ক্লিয়ার আর যখন বাল গঙ্গাধর তিলক গোটা ভারতবর্ষে ছটা ব্রাঞ্চ তিনি চুরি করলেন ইনি হোমরুল আন্দোলন করেছেন কত সালে জানা ও সালটা বলে দি ছয় এপ্রিল ছয় এপ্রিল আর যখন হমুল আন্দোলন স্টার্ট করে দিল বারো ছিল ঠিক তার কয়েকদিন পর স্টার্ট করেছিলেন কে অ্যানিভেশন স্টার্ট করেছিলেন এ স্টার্ট করলো মাদ্রাস থেকে মাদ্রাস থেকে তাহলে আমরা দুটো হমুল আন্দোলন দেখতে পাচ্ছি আমরা এইভাবে ভাগ করবো ঠিক আছে হোমরুল মুভমেন্ট কে আমরা এভাবে ভাগ করবো হোমরুল মুভমেন্ট কে আমরা বাল দেখবো বাল গঙ্গাধর তিলকের হোমরুল আন্দোলন দুজনের হোমরুল আন্দোলন ঠিক আছে অ্যানিভেশেন্ট যে হোমরুল আন্দোলন করেছিল ক্লিয়ার ইনি হোমরুল আন্দোলন নাম কি রেখেছিল নাম কি রেখেছিল অল ইন্ডিয়া হোমরুল অ্যাসোসিয়েশন লিখে রাখো অল ইন্ডিয়া হোমরুল ঠিক আছে আর বার তিলক যে হোমরুল আন্দোলন করেছিল তার নাম কি রেখেছিল ইন্ডিয়ান হোমরুল লিগ ইন্ডিয়ান হোমরুল লিগ ঠিক আছে শর্টকাট লিখে দিলাম ইন্ডিয়ান হোমরুল লিগ অ্যানি পেসেন্ট হোমরুল আন্দোলন করার জন্য ক্লিয়ার কোথা থেকে করেছিল এ করেছিল মাদ্রাস থেকে মাদ্রাস আর এ করেছিল কোথা থেকে পুনে থেকে পুনে থেকে এ হেড অফিস কোথায় ওর হেড অফিস কোথায় পুনে হোম হোমরুল আন্দোলন করার জন্য চেয়ারম্যান কাকে রেখেছিল চেয়ারম্যান চেয়ারম্যান কাকে হ্যাঁ বলতে পারবে বলতে পারবে চেয়ারম্যান কাকে রেখেছিল জর্জ আরুন্ডেল জর্জ অরুণ্ডেল যখন ভারতের রাজধানী উনিশশো মানে এগারো সালে ঠিক না কলকাতা থেকে দিল্লি হলো সেই রাজধানী করার জন্য যে ব্রিটিশ সরকার যে এগারো জন টিমকে নিয়ে একটা কমিটি তৈরি করেছিল তার হেড ছিল জজ আরুন্ডেল ক্লিয়ার আর এর বালগঙ্গা তিলকের হোম আঞ্জোর চেয়ারম্যান কে ছিল জোসেফ ব্যাপটিস্ট জোসেফ ব্যাপটিস্ট ব্যাপটিস্ট ওকে বোঝা গেলো এবার দেখো বালগঙ্গা তিন হোমোল আন্দোলন করার জন্য দুটো নিউজপেপারে প্রমোশন করতেন ঠিক আছে দুটো নিউজপেপারে একটা হচ্ছে কেসিনি একটা যে মারাঠা মারাঠা ছিল ইংলিশ নিউজপেপার আর কেসি হচ্ছে মারাঠি ভাষায় লেখা ঠিক আছে আর অ্যালিমেশন যে হোমোল আন্দোলন প্রমোট করতেন এটা মানে কোন আন্দোলন কোন ম্যাগাজিনে মানে কোন পেপারে প্রকাশ করতেন ইনি দুটো পেপারে প্রকাশ করতেন ঠিক আছে এনেও দুটো একটা নাম ছিল কমনওয়েলথ আর একটা নাম কি ছিল গো দাও একটা কমনওয়েলথ একটা কমনওয়েলথ আর একটা নাম কি ছিল ভুলে গেলাম গো দাঁড়াও ভুলে গেলাম নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া নিউ ইন্ডিয়া একটা কমনওয়েলথ একটা নিউ ইন্ডিয়া ঠিক আছে নিউ ইন্ডিয়া এবার দেখো ক্লিয়ার হয়েছে সকলের কাছে সকলের কাছে ক্লিয়ার হয়েছে আর এ জর্জ মানে মাদ্রাস দেখভাল করা দায়িত্ব কাকে দিয়েছিলেন জানো বিঘি বিঘি ওয়ারিয়া বিঘি দায়িত্ব দিয়েছিলেন ঠিক আছে বিঘি ওয়ারিয়া দায়িত্ব দিয়েছিলেন ঠিক আছে বোঝা গেছে কিন্তু হ্যাঁ পরবর্তীকালে এই হোমরুল আন্দোলন স্টপ করে নেয় স্টপ হয়ে যায় কারণটা কি যে ব্রিটিশ সরকার এদের দুজনের সঙ্গে বসতে চায় যে এ বসে কত সালে হ্যাঁ উনিশশো সালে ব্রিটিশ সরকার দুজনের সাথেই বসে এবং বসে আপোষে আলোচনা করে এবং বলে যে হ্যাঁ ঠিক আছে চলো তোমাদের অনেক দাবি আমি মানছি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো যখন আসবে তখন তোমাদের দাবি মানা হবে এইভাবে হোমরুল আন্দোলন কিন্তু স্টপ হয়ে গেল ক্লিয়ার ব্যর্থ বলবো না স্টপ হয়ে গেছিল ঠিক আছে ক্লিয়ার হয়েছে হয়েছে এবার আহ পড়ে রইল কি গো দাঁড়াও আচ্ছা এখানে দেখো কংগ্রেস গঠন আমি করিয়ে দিলাম বঙ্গভঙ্গ ভঙ্গ করিয়ে দিলাম গান্ধীজির আন্দোলন আমি কমেন্ট বক্সে পিন করে দেবো লিঙ্ক আছে দিয়ে দেবো হোমুল আন্দোলন করিয়ে দিলাম রওলা ট্যাক জালিয়ান এবং অসহযোগ আন্দোলন এটা ভিডিও আছে গান্ধী যুগে এই যে আগে রবিবার ম্যারাথনটা নিলাম না গান্ধী যুগে তার পিন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এটা তোমরা দেখে নিও ক্লিয়ার এটা আমি এখন আছি না সময় নষ্ট করে লাভ নাই পুনা চুক্তি করাবো কিন্তু ক্লিয়ার পুনা চুক্তি গোল টেবিল বৈঠক করাবো ঠিক আছে আমি সব লিঙ্ক দিয়ে দিচ্ছি পুনা চুক্তি পুনা চুক্তি কি হ্যাঁ পুনা চুক্তি কি বলো বলো পুনা চুক্তি কি কে কি জানো পুনা চুক্তি সম্পর্কে পুনা চুক্তি সম্পর্কে কি জানো কে কি জানো পুনা চুক্তি সম্পর্কে বলো দেখো পুনা প্যাক্ট ব্ল্যাঙ্ক পিপিটি আছে চাপ হয়ে যাবে বোঝাতে হ্যাঁ আছে পুনা প্যাক্ট খুবই ইন্টারেস্টিং একটা জিনিস পুনা প্যাক্ট কত সালে হয়েছে উনিশশো আমি আবার বলি না যে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইতিহাস সম্ভব না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ছাড়া কি ইতিহাস সম্ভব পুনা প্যাক্ট কি জিনিসটা এই লেখা লেখাফেখা বাদ দাও এ দরকার নেই ওই আনতে হয় এনেছি নইলে আমাকে বকা করবে ওই জন্য এনেছি বাদ দাও আর পরিষ্কারভাবে হবে বুঝো উনিশশো যাবার আগে পরিষ্কার করে বুঝতে হবে সালটা হচ্ছে উনিশশো সালটা হচ্ছে কত উনিশশো কি হয়েছিল গে উনিশশো ছয়ে মুসলিম লীগ তৈরি হয়েছিল কি হয়েছিল মুসলিম লীগ লীগ মুসলিম লীগ তৈরি হয় হ্যাঁ মুসলিম লীগ তৈরি হয় হ্যাঁ হ্যাঁ ডক্টর আম্বেদকর আর গান্ধীজির মধ্যে হয়েছিল শোনো 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 আর ঘটনাটা শোনো কিভাবে হয়েছিল মানে চাপ হয়ে উনিশশো সালে তৈরি হয় মুসলিম লীগ কোথায় তৈরি হয় বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশ দেশ ঢাকা তো হয়েছিল যখন মুসলিম লীগ তৈরি হয় মাথায় লাগার চেষ্টা করে এবং ঠান্ডা ঠান্ডাভাবে বোঝার চেষ্টা করো মুসলিম লীগ তৈরি হওয়ার পেছনে ইতিহাস কি ইতিহাস কি বলছে উনিশশো সালে যখন মুসলিম লীগ তৈরি হয় এরা তখন উনিশশো সালে মুসলিম তৈরি হয়ে দুটো জিনিসের ওপর এক মুসলিম এডুকেশন আর মুসলিম ডেভেলপমেন্ট এই দুটো উদ্দেশ্য নিয়ে কিন্তু মুসলিম লীগ তৈরি হয় তো উনিশশো সালে যখন মুসলিম লীগ তৈরি করা হলো মুসলিম এডু ডেভেলপমেন্টের জন্য তখন তারা উনিশশো সালে ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করো উনিশশো সাত সালে গভর্নমেন্টের কাছে একটা লিপি দিল কি যে দেখো সেন্ট্রাল এবং সেন্ট্রাল মুসলিমের সংখ্যা কিন্তু খুবই কম ঠিক আছে আইনসের সংখ্যা আছে হিন্দুদের সংখ্যা আছে কিন্তু মুসলিমের সংখ্যা খুবই কম তাহলে মুসলিম ডেভেলপমেন্ট হবে কি করে তা মুসলিম ডেভেলপমেন্ট করতে হলে আমাদের দুটো ডিমান্ড চাই এক সেন্ট্রাল লেজিসলেটিভে মুসলিমদের সিট সংখ্যা বাড়াতে হবে আর দুই কি করতে হবে হ্যাঁ দুই করতে হবে সেপারেট ইলেকট্রল দিতে হবে সেপারেট ইলেকট্রল সেন্ট্রাল লেজিসলেটিভে আমরা মুসলিমদের তখনই পাঠাতে পারবো যখন আমি সেপারেট ইলেকট্রল পাব ঠিক আছে যেখানে আইন তৈরি হয় সেখানে মুসলিমের সংখ্যা সবথেকে কম এটা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেটিভ প্র্যাকটিক্যাল কথা তো এখানে যখন মুসলিমদের সংখ্যা সব থেকে কম তাহলে মুসলিমদের ডেভেলপমেন্ট হবে কোথা থেকে তাই আমাদের চাই সেপারেট ইলেকট্রল এবার প্রশ্ন হতে পারে তোমার মাথার মধ্যে সেপারেট ইলেকট্রল মনে করো কোনো একটা এরিয়াতে পাঁচজন মানুষ বাস করে ক্লিয়ার কোন একটা এরিয়া এখানে পাঁচজন মানুষ বাস করে আর এই পাঁচজনের মধ্যে তিনজন হচ্ছে মুসলিম দুজন হচ্ছে হিন্দু আছে তাহলে এই ভোটে দাঁড়াবে কে মুসলিম দাঁড়াবে এই ভোট যখন হবে অন্য সম্প্রদায়ের লোকরা দাঁড়াতে পেল না তারা ইলেকট্রল এই দাবি রাখলো তো দুটো জিনিসের দাবি রাখলো এক সেন্ট্রাল লেজিসলেটিভে মুসলিমের সংখ্যা বাড়াতে হবে আর এটা মুসলিমের সংখ্যা বাড়ানো তখনই সম্ভব যখন আমি দেখতে পাবো যে আহ সেপারেট ইলেকট্রল দেওয়া হয়েছে ক্লিয়ার তো সেপার ইলেকট্রন ডিমান্ড করলো ব্রিটিশদের কাছে ব্রিটিশ বললো ঠিক আছে ভাই আমরা আর কয়েকদিন পর আমরা আইন আনছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো ক্লিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো নয় সে আইনে আমরা মুসলিমদের জন্য সেপার ইলেকট্রল দেব এবং ব্রিটিশ কিন্তু দিয়ে দিল ক্লিয়ার আর ব্রিটিশ যখনই দিয়ে দিল উনিশশো সালে আইনে যখন দিয়ে দিল উনিশশো সালে ব্রিটিশদের কাছে গেল আরও বেশ কিছু মানে মাইনরিটি কাস্ট শিখ খ্রিস্টান ঠিক আছে খ্রিস্ট বাদ দিখ জৈন বুদ্ধিস্ট এরাও গেল এরাও দাবি করলো কি সেপারেট ইলেকট্রল দিতে হবে ব্রিটিশ বলল ঠিক আছে আগামী দশ বছর পর ভারতবর্ষে আমরা আবার আইন আনব দশ বছর বলতে গেলে হ্যাঁ উনিশশো নয় দশ বছর সরি দশ বছর বলতে গেলে কত দেখতে পাবো উনিশশো উনিশ আমরা তোমাদের তখন সেপারেট ইলেকট্রল দেব ঠিক আছে তাদের এই ডিমান্ডটা কিন্তু তাদের মেনে নিল এবং যখন উনিশশো আসলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো আসলো তখন কিন্তু পিছিয়ে পড়া সমস্ত কমিউনিটিকে তারা কিন্তু সেপারেট ইলেকট্রল দিল তাদের নিজের রাজ্যের ডেভেলপমেন্টের জন্য ক্লিয়ার এরপর প্রশ্ন হচ্ছে ঠিক আছে তো যখনই এই ইয়ে হলো ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক দেওয়া হলো ঠিক তখনই বি আর আম্বেদকার আম্বেদকার এ দাবি তুললো যে ভাই আমাদেরও সেপারেট ইলেকট্রল দিতে হবে কি ডিমান্ড আমরা হচ্ছি ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে পিছিয়ে পড়া ক্লাসেস ঠিক না এস টি এস সি ঠিক এসটি এস আমরা হচ্ছি ব্যাকওয়ার্ড ক্লাসেস আমাদেরও সেপারেট ইলেকট্রল দিতে হবে এরাও কিন্তু ডিমান্ড তুলল এরাও কিন্তু ডিমান্ড তুলল আমাদের সেপারেট ইলেকট্রল দিতে হবে ঠিক ঠিক আছে আছে ব্রিটিশ আমরা আগামী পর একটা আইন আনবো উনিশশো ঠিক আছে এবং সেখানে ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করার জন্য আমরা একটা কমিশন বানাবো ক্লিয়ার সো সেই সমিশন তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাসে দেওয়াবো ঠিক না তো তারা উনিশশো উনত্রিশে সংবিধান তৈরি করার আগে উনিশশো সালে একটা কমিশন পাঠা মানে প্ল্যান করে নিল ব্রিটেন পার্লামেন্ট রেডি করলো উনিশশো সাতাশে তার নাম হচ্ছে সাইমন কমিশন পাঠালো উনিশশো আঠাশে ভারতে পাঠালো উনিশশো আঠাশে আর যখন সাইমন কমিশন ভারতবর্ষে আসলো গোটা ভারতবর্ষ তো তীব্র প্রতিবাদ করেছিল তীব্র প্রতিবাদ করেছিল ওদের বিরুদ্ধে আমরা গেছিলাম এবং সাইমন কমিশনের বিরোধী কেন গেছিলাম কারণ তোমরা ভাই আমাদের বিরুদ্ধে আইন লিখবে তোমরা আমাদের এগেনস্টে কথা বলবে আর তোমাদের এ আইনে আমাদের কোনো মেম্বার থাকবে না কারণ এই সাইমন কমিশনের টোটাল মেম্বার ছিল সাতজন আর সাতজনই হচ্ছে ব্রিটিশ সাদা চামড়াওয়ালা মানুষ তাহলে আমাদের কোনো জায়গা নেই হ্যাঁ আমরা মানুষ না তাই না তো এই জন্য প্রতিবাদ হয়েছিল বিশেষ করে লাহোরে তো মারাত্মক ভূমিকা পালন করেছিল তাহলে যখন উনিশশো সালে আসলো গোটা ভারতবর্ষ তীব্র প্রতিবাদ করলো কিন্তু বি তিনি আম্বেদকার কমিশনের কাছে ছুটে গেল বলো তোমরা লিখতে এসেছো কোনো ব্যাপার নেই ব্যাকওয়ার্ড ক্লাসে কিন্তু সেপার ইলেকট্রল চাই ক্লিয়ার ব্যাকোয়ার ক্লাসের কিন্তু সেপার ইলেকট্রল চাই ঠিক সেই সময় করে আমরাও কি করলাম আমরা লর্ড বীরকের একটা কথা বলে দিল যে ভারতীয়দের সংবিধান লেখার যোগ্যতা নেই তার ফলে আরো গোড়া ভারতবর্ষে আরো দাঙ্গা শুরু হয়ে গেল তখন বললো কি হলো কি বলছে যে ভাই ভারতের সংবিধান যদি লিখতে হয় তা তোমরা তোমরা লেখো কোনো আপত্তি নেই একটা একটা সংবিধান সংবিধান লিখবো হ্যাঁ তাহলে দুটো রিপোর্ট তৈরি হয়ে যাবে একদিকে তৈরি হলো নেহরুর রিপোর্ট একদিকে তৈরি হলো সাইমন কমিশনের রিপোর্ট তাহলে দুটো রিপোর্ট হাজির তাহলে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট তাহলে কটা হাজির রিপোর্ট দুটো একটা যে সাইমন কমিশনের রিপোর্ট একটা যে নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্ট দুটোই সংবিধান তৈরি করার জন্য নেহেরু রিপোর্ট কতজন মেম্বারকে নিয়ে লেখা হয়েছিল পনেরো জন মেম্বারকে নিয়ে এর হেড কে ছিল এর হেড ছিল মতিলাল নেহেরু মতিলাল নেহেরু জওয়াহরলাল নেহেরু বাবা সাইমন কমিশনের হেড কে ছিল স্যার জন সাইমন জন সাইমন আই মেম্বার কজন ছিল সাতজন জন ঠিক আছে দুটো রিপোর্ট দিয়ে তৈরি হলো দুটো রিপোর্টই হাজির করা হলো ব্রিটেন পার্লামেন্টে আর তখন ব্রিটেন প্রাইম মিনিস্টার ছিল লর্ড ও তো ওখানে বইগুলো রাখা আছে না ডেক্সে তো ওখানে বলা হলো যে দুটো রিপোর্ট ওই রিপোর্ট দুটোকে আইর সাইমন কমিশন রিপোর্ট এবং নেহেরু রিপোর্ট দুটো রিপোর্টকে আলোচনা করার জন্য তিনটে গোল টেবিল বৈঠক করতে হবে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স রাউন্ড টেবিল কনফারেন্স সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স আর থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল 1930 সেকেন্ড হয়েছিল 1931 থার্ড হয়েছিল 1932 আর তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স কোরো হবে আর তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স আলোচনা হবে তো প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স ফেল হয়ে গেল কারণ ভারতবর্ষের সমস্ত ছোট বড় পলিটিক্যাল পার্টি যোগদান করলো কিন্তু কংগ্রেসের তরফ থেকে কেউ করলো না তাই ব্রিটেন প্রাইম মিনিস্টার ক্যান্সেল করে দিল কারণ সবার কাছে সমর্থন থাকলো কংগ্রেসের কাছে সবথেকে বেশি সমর্থন রয়েছে তাই কংগ্রেস না আসার জন্য চেঞ্জ করে দেওয়া হলো ক্যান্সেল সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের সময় ভারতবর্ষের ভাইসহ কেছিল লর্ড আরউইন আরউইনকে বলে পাঠালো ভাই আরউন্দিন তুমি যেমন করো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজিকে পাঠাও হ্যাঁ তো গান্ধীজি কাছে ছুটে গেছিল আরউইন এবং পনেরো দিন আটটা মিটিং হয়েছিল যাকে আমরা বলি গান্ধী আরউইন প্যাক্ট গান্ধী আরউইন প্যাক্ট পনেরো দিন আটটা মিটিং হয়েছিল তো এই গান্ধী আরউইন প্যাক্ট আলোচনা করা হয়েছে ক্লিয়ার তো গান্ধী আরউইন প্যাক্ট করে গান্ধীজি গেল কোথায় ব্রিটেনে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে যোগদান করতে যখন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেসের তরফ থেকে গান্ধীজি গেল সরজিনী নাইডুও গেছিল তো যখন গেল সবাই বসে আছে হ্যাঁ বি আর আম্বেদকর বলে দিল ভাই আমার কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য আমার সেপারেট ইলেকট্রল চাই তখন গান্ধীজি প্রতিবাদ করে উঠলো যে ভাই বি আর আম্বেদকার বোঝার চেষ্টা করো তুমি এস এবং এসসি এদের সেপার ইলেকট্রাল চাইছো যারা এস টি যারা এসসি তারা তো হিন্দু তুমি কি হিন্দুকে দুটো ভাগে ভাগ করতে চাইছো কারণ এই দেশে নোংরা রাজনীতি খেলেছে ব্রিটিশরা যারা হিন্দু মুসলিমের লড়াই লাগিয়েছে আর তুমি হিন্দুকে দুটো ভাগে ভাগ করতে চাইছো যতদিন আমি বেঁচে আছি এটা হতে দেবো না কারণ ওই রাউন্ড টেবিল কনফারেন্সে বিকে বিডাল প্রাইম মিনিস্টার ম্যাকডোনাল্ড চুপ করেছিল কিচ্ছু বলেনি এবং গান্ধীজিকে বলার সুযোগও দিচ্ছিল না আর যখন গান্ধীজিকে বলার সুযোগও না গান্ধীজি উঠে গিয়ে পরিষ্কার আন্দোলন বন্ধ করে আমি এখানে এসেছি তার নাম হচ্ছে সিডিএম সিভিল ওয়ানোবিডিয়েন্স মুভমেন্ট ওয়ান আমি এই রাউন্ড টেবিল কনফারেন্স মানি না আমি ভারতবর্ষকে আমি আবার সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স করব তাই গান্ধীজি কি করলো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স করার জন্য উনিশশো সালে আবার ব্রিটেন থেকে চলে আসলো আর যখন গান্ধীজি চলে আসলো যখন ইংল্যান্ড থেকে গান্ধীজি চলে আসলো খুব ভালো করে বোঝার চেষ্টা করে কংগ্রেসের সাথে ডিসকাস করতে লাগলো চলো চলো এবার সিডিএম আন্দোলন টুটাকে স্টার্ট করি ক্লিয়ার সিডিএম সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট ঠিক আছে না স্টার্ট করি ঠিক আছে আকার সঙ্গে ডিসকাস করো ডিসকাস উইথ ডিসকাস উইথ আইএনসি আইএনসি সাথে ডিসকাস করলো আর যখনই আইএনসি ডিসকাস করলো বল ঠিক আছে করো আর যখনই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ঘোষণা করলো সেই রাতে গান্ধীজিকে অ্যারেস্ট করে নিল আর যখনই গান্ধীজিকে অ্যারেস্ট করা হলো হ্যাঁ গান্ধীজি জেলে গিয়ে গান্ধীজির সাথে অনেক আইএনসি থেকে অ্যারেস্ট করেছিল গান্ধী জেলে গিয়ে হাঙ্গার স্ট্রাইক করে দিয়েছিল হাঙ্গার স্ট্রাইক করেছিল লে আমাকে আটকা বিতে আটকা গান্ধী শরীর অসুস্থ হয়ে যায় গান্ধীজিকে ওখান থেকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর হসপিটালে হাজির হয়ে গান্ধীজিকে দেখতে আসে কে বি আর আম্বেদকার কারণ গোটা বিশ্ব গোটা ভারতবর্ষ সেই সময় করে বি আর আম্বেদকারকে মানে গান্ধীজি যত ফ্যান ফলোয়ার ছিল সবাই বি আর আম্বেদকার ঘেন্না করছিল তাই বি আর আম্বেদকার এসেছিল কোথায় হাসপাতালে এসেছিল এবং গান্ধীর সঙ্গে আলোচনা করেছিল নিগোসিয়েশন করেছিল এবং গান্ধীজি গান্ধীজি ক্লিয়ার গান্ধীজির সাথে যে বি আর আম্বেদকার যে চুক্তি হয় উনিশশো বত্রিশে তাকে বলা হয় গান্ধীন প্যাক্ট আর গান্ধীজি এই সময় করে সই করতে পারেন বি আর এই সাথে ঠিক আছে গান্ধীজি হয়ে সাইন করেছিলেন মদন মোহন মালব্য ঠিক আছে মদন মোহন মালব্য এইটা হচ্ছে গান্ধী আরোইন প্যাক্ট ক্লিয়ার এইটা হচ্ছে গান্ধী আরোইন প্যাক্ট একটা কথা বলি ডাব্লু বিশেষ মহাপ্যাক পুরো স্বপ্নের আর এক নাম স্বপ্নের আর একটা হাতিয়ার স্বপ্ন পূরণ করবে কারণ এখানে তুমি ছশো পঞ্চাশ ঘন্টার মত লাইভ ক্লাস আর কি পাচ্ছ মক টেস্ট ই বুক টেস্ট সিরিজ হার্ড কপি বই অপশনাল পেপার সব ফ্রি এটা হচ্ছে প্যাকেজ যারা নেবে তারা অবশ্যই আজকে নিয়ে নাও কোড ইউজ করো এই কোডে মহাপ্যাক সব থেকে কম দামে পাবে এবং একটা অফার আছে যারা পরবর্তীকালে ভিডিওটা দেখবে যদি এই কোর্সে ভ্যালিডিটি হচ্ছে এক বছর আর সাতশো ছিয়াশি কোডে যদি নাও তাহলে এই কোর্সে ভ্যালিডিটি পাবে দু বছর ক্লিয়ার মাথায় রাখার চেষ্টা করো যারা দেখো ডাব্লু বিসিএস নিয়ে অনেকে অনেক টাকাই নাই কেউ এক লাখ কেউ দেড় লাখ আমরা খুব কম নিই এই কোডে পেয়ে যাবে ছ হাজার সাতশো টাকায় হ্যাঁ ডাব্লু বিসিএস মহাপ্যাক প্রো বই সমেত ঠিক আছে যা নাওনি তা নিয়ে নাও এবার বাকি রইল এখানে যে কয়েকটা পয়েন্ট গোল টেবিল বৈঠক করানো আছে চিন্তা নেই আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি করানো আছে ঠিক আছে সেগুলো দেখে নিও এই পর্যন্ত আমি রাখলাম ম্যারাথন ম্যারাথনে একটা স্পেশাল ক্লাস নিলাম ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা ভালো থেকে সবাই